পঁচিশে বৈশাখ গেল, তো আমি খুব বিজি ছিলাম বলে গান গাইতে পারিনি। তো আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে একটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা। তো আশা করছি তোমাদের নিশ্চয়ই সবার খুব ভালো লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে গানটা শুরু করা যাক। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে। মুড়ায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মুড়ায় ওঠে কোন সুরে বাজি, অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃসর মঞ্জির গুঞ্জে। অশ্রুত সেই তালে বাজে, করতালি পল্লব কুঞ্জে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃসর মঞ্জির গুঞ্জে। অশ্রুত সেই তালে বাজে, করতালি পল্লব কুঞ্জে। কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। সমীরণ বন্ধন হারা, উন্মন কুন্মন গন্ধে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, নম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। নমস্কার। আপনাদের যদি আমার এই গানের ভিডিওটা, মানে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, এই রবীন্দ্রসঙ্গীতটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এরকম ধরনের নতুন নতুন গানের ভিডিও, ব্লগ ভিডিও বা যে কোনো কিছুর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল শান্তনু ব্যানার্জি সাবস্ক্রাইব করো, এবং পাশের থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দাও, তাহলে যেরকমই ভিডিও পোস্ট করে থাকি না কেন সেটার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা যদি চাও আমাকে ফেসবুকে ফলো করতে, তাহলে আমার ফেসবুক আইডি শ্রেয়া ব্যানার্জিতে গিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, ফলো করতে পারো, এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি শ্রেয়া ব্যানার্জি 966। আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানে গিয়ে তোমরা সবাই আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। সো বন্ধুরা, তোমাদের কমেন্ট আমার কাছে সত্যি খুবই সাহস যোগায় গান শোকাতে, গান শোনাতে। তোমাদের এতদিনের ভালোবাসার জন্যেই হয়তো আমি পেরেছি গান গাইতে এবং গান শোনাতে, এবং সব কিছুই আমার জন্য নয়, সবই আমার আমার গুরুজিদের প্রাপ্য। আমার গুরুজিরা আমার পাশে না থাকলে আমি কোনোদিনই গান গাইতে পারতাম না বা গান অত ভালো হতো না, তাই সবই ক্রেডিট ওনাদের প্রাপ্য। তো এরকমভাবেই বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থাকো। নমস্কার।